أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين آمنت بالله صدق الله العظيم سورة البقرة 177 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের এবং অংশের অর্থ হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরাবার মধ্যেই কোনো কল্যাণ নেই। প্রকৃত কল্যাণ রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, পরজীবনকে বিশ্বাস করে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, আর আল্লাহ কর্তৃক প্রেরিত কিতাবের প্রতি, কিতাবের হুকুমের প্রতি ঈমান আনয়ন করে। ওয়ান্নবিজ্জীন, আর আল্লাহ পাক প্রেরিত নাবীদের প্রতি ঈমান আনে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। আজকে আলোচনা শুরু করব ঈমান বিন নবুয়ত অর রিসালা। আবারও বলছি, আজকের পয়েন্ট হবে ঈমান বিন নবুয়ত ও রিসালাত, নবীদের প্রতি ঈমান, রিসালাতের প্রতি ঈমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীকে অনেক জায়গায়, আমি একবার উত্তরবঙ্গে গিয়েছিলাম, তো এক মাহফিলে বিকেলবেলা হাঁটতেছিলাম, তো কিছু লোক ক্ষেত খামারের কাজ করে আসতেছিল, তো এক পর্যায়ে তাদের সাথে সালাম বিনিময় করলাম, কথা বললাম। আমি যে কোনো এক কথার প্রসঙ্গে বললাম যে ভাই, আমাদের প্রিয় নবীর নাম কি, ওরা আমাদের তাকায় রয়েছে, নবী কি এটাই বুঝে না, নাম তো দূরের কথা। তো এইরকম আমাদের দেশে অনেক মুসলমান আছে নাকি নাই? কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক কুলাঙ্গার, মনে হয় পালিকোথা শরীয়তপুর না কোথায় জানি জানি না, সেই নবীকে এবং সাহাবাই কেরামকে অনেক গালাগাল করেছে, বাবা তাকে তেজ্যপুত্র করেছে। নবী এবং রাসূলের প্রতি ঈমানের গুরুত্ব কি আমরা অধিকাংশ মুসলমান নর নারীগুলো জানি না, বুঝি না, শুধু আল্লাহর প্রতি ঈমান আনছি এটাই জানি। কিন্তু আল্লাহর পরে যে নবুয়ত এবং রিসালাতের প্রতি পূর্ণভাবে ঈমান আনা, ঈমানের এক কঠিন শর্তের মধ্যে একটি, এই গুরুত্বটা আমরা বুঝি না বলেই আমি আপনাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। আমার ইউটিউব চ্যানেল আছে তাফসির টিভি, সারা দুনিয়ায় আলোচনাগুলি চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি শোনার তৌফিক দেয় বলে আমিন। প্রিয় ভাইয়েরা, ঈমান বিন নবুয়ত এবং রিসালাত, নবুয়ত মানে কি আর রিসালাত মানে কি, আগে এটা আমরা বুঝি। নবুয়ত শব্দটি আসছে নাবা থেকে, নাবা মানে খবর, নাবা মানে কি সংবাদ বা বার্তা। যেমন কোরআনে কারিমের 30তম পারায় সূরা নাবা আছে, عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ سبحان الله। তারা পরস্পর পরস্পরকে প্রশ্ন করে, বিশাল খবর সম্পর্কে তারা জানতে চায়। নাবা মানে খবর, নাবা মানে নিউজ। এই নাবা থেকে নাবি, নাবি শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। খুব মনে রাখবেন, আমি জানি আমার এখানে যারাই আসেন অনেকে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেন বাড়িতে, এতটুকু বিশ্বাস আমার আছে। নবী এক, নবী শব্দের এক অর্থ হচ্ছে বার্তাবাহক বা মেসেঞ্জার। নবীর সংজ্ঞা, নবীর সংজ্ঞাটা কি, নবী একজন মানুষ, মহান আল্লাহ তার প্রতি শরীয়ত অবতীর্ণ করেছেন ওহির মাধ্যমে, কিন্তু তা প্রতিষ্ঠার দায়িত্ব তার উপরে আল্লাহ পাক অর্পণ করেন নাই। খুব ভালো করে লক্ষ্য করবেন, নবী একজন মানুষ,
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি শরীয়তকে অবতীর্ণ করেছেন তার ওহির মাধ্যমে, কিন্তু এই শরীয়তের বিধি বিধান জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নবীর উপরে দেন নাই। নবী শুধু এই বার্তাকে পৌঁছাইয়ে দিবেন, এ দাওয়াত দিবেন, প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ তাকে দেন নাই। তাকে বলা হয় নবী, তাকে কি বলা হয়? নবী। নবু দিয়েছেন, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দেন নাই, তারে কি বলা হয়? নবী বলা হয়। এবারে আসুন, রিসালাত কাকে বলে? রিসালাত কি? রসুল একজন মানুষ। রসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। রসুল শব্দের অর্থ বার্তাবাহক, কিন্তু রসুল একজন মানুষ। আল্লাহ তার নিকট শরীয়তের বিধান ওহির মাধ্যমে নাজিল করেছেন, সাথে সাথে সমাজ এবং রাষ্ট্রে এই রিসালাতের দায়িত্ব প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন। কথা বুঝছেন? নবীর উপরে কিন্তু আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দেন নাই। রাসুলকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছেন, পাশাপাশি শরীয়তের বিধিবিধানকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়েছেন, তাকে বলা হয় রাসুল। তাকে কি বলা হয়? রাসুল বলা হয়। তাহলে আশা করি আমরা নবী এবং রাসুল সংক্ষিপ্তভাবে আমরা বুঝতে পেরেছি। সব রসুলগণ নবী, সব রসুলগণ কি? জোরে বলেন। কিন্তু সব নবী রসুল নন। সব নবীকে আল্লাহ পাক নবুয়ত দেন নাই। কোরআনে কারিমে নবী এবং রসুল এর কয়জনের নাম এসেছে? আমরা ওয়াইজিনী কেরাম, বক্তা ওলামাই কেরাম, যখন আমরা কথা বলি তখন একটা লাগামহীন কথা বলি। আমি একদম যত উঁচু মাপের আলেম বলেন, যারা বলে আমি তাদেরও সমালোচনা করছি। তারা যখন কথা বলে তখন বলে যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথাটা ঠিক নয়। আল্লাহ পাক যদি 1,24,000 নবী এবং রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়ে থাকেন, এখান থেকে একজন বাড়িয়ে বানাবার বৃদ্ধি করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। আবার যদি আল্লাহ পাক 2,24,000 এই পৃথিবীর মধ্যে পাঠান, ওখান থেকে একজনকে অস্বীকার করার বা কমাবার কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই, তাহলে আমরা কি বলবো? এই যে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন, এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক 25 জন নবীর নাম এনেছেন। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম এনেছেন। 25 জনের বাহিরে কোনো নবীর নাম নাই কোরআনে। তাহলে আমরা কি বলবো? নবী তো শুধু 25 জন না। আমাদের সংকটটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য অগণিত অসংখ্য নবী রাসূল পাঠাইছে। কত সংখ্যা এটা জানেন কে? তাহলে আমাদের বলার সঠিকতা কি? অসংখ্য অগণিত নবী রাসূল। 1,24,000 বা 2,24,000 না বলে সঠিক সংখ্যা হচ্ছে আমরা বলবো অগণিত নবী এবং রসুল। প্রিয় ভাইরা, নবী এবং রসুলগণের প্রতি ইমান আনার গুরুত্ব নিয়ে এখন আমি আপনাদের সামনে কথা বলব। আল্লাহর প্রতি ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ, পরকালের প্রতি ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ, কিতাবের প্রতি কোরআনের প্রতি ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ, ফেরেশতাদের প্রতি ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ, তেমন করে নবী এবং রাসূলগণের প্রতিও প্রত্যেকটি ইমানদারের ইমান আনা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের প্রতি ইমান আনার গুরুত্ব নিয়ে বলতে গিয়ে তিনি বললেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআতাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন। সমস্ত মানুষকে আল্লাহ পাক একটি উম্মা করে পাঠিয়েছেন, অতঃপর তাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন নবীদেরকে কি করে?
সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী করে। সুবহানাল্লাহ, মুবাশ্বিরিন এরা সুসংবাদ দানকারী, ওয়ামুনদিরিন এরা সতর্ককারী। সুসংবাদ কিসের? সুসংবাদ হচ্ছে যারা এই পৃথিবীতে আল্লাহ তার রসুল তার বিধিবিধানকে মেনে চলবে, ইমান আনবে এবং হকের উপর টিকে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন বিশাল আকারের জান্নাত। সতর্কতা কি? সতর্কতা হচ্ছে যারা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী কাজ করবে, এদের জন্য রয়েছে মহাশাস্তি জাহান্নাম। কি রয়েছে? জাহান্নাম। এরপর আল্লাহ পাক বলেন, وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا اخْتَلَفُوا। সূরা আল বাকারা 213 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে সুখবরদাতা আর সতর্ককারী করে পাঠিয়েছি, পাশাপাশি আমি নবীদের সাথে দিয়েছি কিতাব। কি দিয়েছি? কিতাব দিচ্ছি। আমি একদিন বলেছিলাম আপনাদের কি, কোরআনের যত জায়গায় নবীর কথা আছে অধিকাংশ জায়গায় আল্লাহ কিতাবের কথা বলেছেন। কেন বলেছেন কথা কি আমার বুঝতেছেন আপনারা? বলেছেন এই জন্য, যত নবী রসুল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, নবীদের অমায়িক ব্যবহার, নবীদের উত্তম চরিত্র, নবীদের চলাফেরা, নবীদের লেনদেন, নবীদের সৌন্দর্য, নবীদের উত্তম আচরণ দেখেই লোকেরা হয়তো মনে করতে পারে এটাই হলো খোদা। খোদা ছাড়া এত ভালো মানুষ, এত উত্তম চরিত্র আর কারো হতে পারে না। এই জন্য আল্লাহ পাক নবীদের কথা বলার সাথে সাথে কিতাবের কথা বললেন। এই জন্য এই কিতাবের মধ্যে বয়ান করে দিছেন যে এই লোকের মধ্যে এত সুন্দর উত্তম চরিত্র দেখতে পাও, এত সুন্দর ব্যবহার দেখতে পাও, এটা খোদা না, এটা খোদার সৃষ্টি, এর চাইতে আল্লাহ হচ্ছেন আরো উত্তম। সুবহানাল্লাহ। কিতাব এসে মানুষের কাছে কে আল্লাহ, কে খালেক আর কে মাখলুক এটা স্পষ্ট করে দিয়েছে আমাদের মধ্যে। আল্লাহ পাক বলে, নবীর সাথে কিতাব দিলাম, কেন দিলাম শুনে নাও, বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু। নবীর সঙ্গে আমি কিতাব দিলাম এই জন্য যাতে করে তিনি মানুষের মধ্যে সংগঠিত সকল বিবাদের, সকল ইখতিলাফের ফয়সালা করে দিতে পারে। সকল রকমের ঝগড়া ঝাঁটি, দ্বিধা দ্বন্দ্ব, মারা মারি, কাটা কাটি, হ্যাঁ, উন্নতি অবনতি যা কিছু আছে সব কিছুর বিচার আচার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সিএমএম কোর্ট, সব কিছুর ফয়সালা হবে একমাত্র আল্লাহ নবীর সাথে। আল্লাহ যে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, ওই কিতাব দিয়া। সুবহানাল্লাহ, বলবেন না? এখন বাংলাদেশের হাইকোর্টে কি কোরআন দিয়ে বিচার হয়? সুপ্রিম কোর্টে হয়? সিএমএম কোর্টে হয়? জজ কোর্টে হয়? এই সংসদ, মহান সংসদ বাংলাদেশের, মহান সংসদে আজ আমরা দেখতে পাই যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হয়, পাশাপাশি ত্রিপিটক, বেদ, বাইবেল দিয়েও শুরু হয়। প্রিয় ভাইরা, কোরআন যেখানে থাকবে, কোরআন যেখানে থাকবে সেখানে বাইবেল থাকবে না, কারণ কোরআন তেলাওয়াতের উপর শ্রেষ্ঠ তেলাওয়াত পৃথিবীতে অন্য কোনো কিতাবের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, আজকে আদালতে কোরআন নাই, সুপ্রিম কোর্টে কোরআন নাই, হাইকোর্টে কোরআন নাই, বিচার কার্যে কোরআন নাই, সমাজপতিদের কাছে কোরআনের শিক্ষা নাই, এই জন্য আজ সমাজ এবং রাষ্ট্রের মানুষগুলি সুবিচার পায় না। বিনা অন্যায়কারী নিরপরাধ মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলে, আর অপরাধকারীরা ফাঁসার মধ্যে প্যান্টের চিপার মধ্যে পিস্তল লইয়া রাজপথে ঘুরে। কথা ঠিক নাকি বা ঠিক? একটি কারণ, সে কারণটি হচ্ছে আমরা বিচারের আসনে আল্লাহর কোরআনকে বসাইতে পারি নাই। আল্লাহ তাআলা নবীকে এ কোরআন দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। এরপর আল্লাহ পাক বলেন, নবীদের প্রতি ঈমান আনার গুরুত্বের বিষয়ে
وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ مُوسَى وَعِيسَى ابْنَ مَرْيَمَ وَإِذْ أَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا আমি সব নবীদের থেকে এবং তোমার থেকে অঙ্গীকার নিলাম, প্রতিশ্রুতি নিলাম। অমিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারিয়াম, আমি নূহ থেকে, ইব্রাহিম থেকে, মূসা থেকে, ঈসা ইবনে মারিয়াম থেকেও আমি অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি। তাহলে আল্লাহ পাক যাদের নাম নবী হিসেবে উল্লেখ করলেন, এদের প্রতি ইমান আনার দরকার আছে নাকি নাই? যেখানে আল্লাহ নবী বলছেন সেখানে আমাকেও নবী বলতে হবে, বিশ্বাস করতে হবে। এবারে আসুন, আমি খুব সংক্ষেপে বলবো, কারণ এই বিষয়টা আলোচনা যদি ধারাবাহিকভাবে করে দুই তিন মাস সময় লাগবে, শুধু নবুয়ত আর রিসালাতের উপরে কথা। আমি সব দলিল কোরআন দিয়ে দিব, বাহিরে একটা কথা বলবো না ইনশাআল্লাহ।